লকডাউন শেষ, তবে কি মরব সবাই? সকলের উদ্দেশ্যেই বলছি, আজকের এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরোটাই দেখবেন। লকডাউন উঠে যাবে হয়তো কয়েকদিন পরই, কেন উঠবে সেটাও পরিষ্কার, তা না হলে হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর 700 কোটির সবার হাতে হাতে এই ভ্যাকসিন পৌঁছাতে কম করে হলেও 3-4 বছর লেগে যাবে। তাই এমন অনন্তকাল লকডাউন রাখা সম্ভবও না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন। চীন ইতালিতেও উঠিয়ে নেওয়া হচ্ছে লকডাউন। তবে আমরা কি এভাবেই মরব? সহজ ভাষায় বলতে গেলে হ্যাঁ, এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার। প্রতিটা যুগে যুগে এমন ইভলিউশন হয়েছে। এক যুগে ডাইনোসর ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারেনি বলে তারা আজ নেই। অথচ সেই জুরাসিক যুগের তেলাপোকা এখনও টিকে আছে, কারণ সে নিজেকে ইভলভ করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে। ম্যামথও ছিল তখন, হয়তো ম্যামথ তার রূপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলি ইভলিউশন। তো এগুলো বলার মানে কি? এগুলো জেনে কি করব আমরা? আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে ইভলভ হতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে, কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব। বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। কথায় কথায় মুখে আঙ্গুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙ্গুল জিব্বায় লাগিয়ে কাগজ উল্টানো, স্যাপ দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। সাথে মাস্ক পরতে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেসটা চালু রাখতে হবে। 2003 জাপানে সার্স ভাইরাসের মহামারীর পর তাদের মধ্যে এই অভ্যেসগুলো গড়ে উঠেছিল, যা আজ খুব ভালো কাজ করতেছে ইমিউনিটি বৃদ্ধি করতে। ধূমপান যথাসম্ভব পরিহার করতে হবে। আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি, নয়তো এই ঘনবসতি দেশ কবে শেষ হয়ে যেত এই করোনা ভাইরাসের প্রতাপে। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভালো কাজ করতেছে। আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে। শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিকে শুষ্ক থাকে বলেই বেশি ধুলা উড়ে। এই জন্য শীত প্রধান দেশে এই ভাইরাস হানা দিতেছে বেশি। তাই ঠান্ডা এসি অ্যাভয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়। ইমিউনিটি, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই পুরো ভিডিওটা দেখার পিছনে এই পয়েন্টটাই দায়ী। হার্ড কমিউনিটির বিকল্প নাই, আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে। সেটা কিভাবে? ফিজিক্যালি এবং মেন্টালি উভয়ভাবেই আমাদের ইমিউনিটি বুস্ট করতে হবে। ফিজিক্যালি, নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য। প্রতিদিন কমপক্ষে 6-8 ঘন্টা ঘুমাতে হবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় 15-30 মিনিট মাসল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। প্রায় রোদে ঘুরতে হবে ছাদে, রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই। খাবার, হ্যাঁ, ভাতে কোনো পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন। ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। প্রচুর পানি খেতে হবে, এটা খুব বাজে অভ্যাস, আমরা পানি খেতেই চাই না। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, শাক সবজি খেতে হবে, প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে বাজারে যান, নয়তো ইমিউনিটির অভাবে এমনিই মরতে হবে। ভিটামিন সি বা টকযুক্ত ফল, কমলা লেবু খেতে হবে, এছাড়াও সিজনাল ফল খেতে হবে। প্রতিদিন সকালে লেবু সিদ্ধ গরম পানি খান। ফাস্টফুড টোটালি অফ করতে হবে, চিনি কিংবা লবণ খাওয়াও কমাতে হবে। আমাদের দেশের মশলা দারুণ কাজের, লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি, এইগুলো মারাত্মকভাবে ইমিউনিটি বুস্ট করে। দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের। চায়ে মশলা মিশিয়ে খাবেন, গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট বেস্ট, গ্রিন টিতে এই মশলাগুলো খেলে অনেক ভালো। কালি জিরা কার্যকরী একটা জিনিস, প্রতিদিন সকালবেলা উঠে 1 চামচ মধুর সাথে কালি জিরা অনেক বেটার একটা কম্বিনেশন। এছাড়া কালিজিরা ভর্তা, ভাজি, খাবারের সাথেও খেতে পারেন।
আর মেন্টালি ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি। তাই মনকে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে, ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাইকে নিয়েই বাঁচতে চাই, আর বাকিটুকু স্রষ্টার ভরসা। এতক্ষণ ধরে যারা আপনারা এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটি গুরুত্ব বুঝে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও যারা ইয়েস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।